এক নম্বরে লিখেন হাইড্রা নিডোসাইট সব থেকে বেশি থাকে কোর্সিকায়। আমি কুইজ কুইজ খেলবো একটু পরে, কে আগে বলতে পারে? এমন ভাবে এমসিকিউ গুলো আজকে পড়াবো, বেশি না, মাত্র 35টা আছে, 36টা তো সবগুলি লেখাবো না, 20টা লেখাবো, 20টার মধ্যে কুইজ। লিখছেন এক নাম্বার? দুই নাম্বারটা থাক, দুই নাম্বারটা এত লেখার দরকার নাই, তিন নাম্বারটা লিখেন। লিখেন বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট হলো পেনিট্রেন্ট। দুই নাম্বার সিরিয়াল দিয়ে লিখেন বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট হলো পেনিট্রেন্ট। পেনিট্রেন্টের আর একটা নাম স্টিনোটিল। বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট হলো পেনিট্রেন্ট। আর তিন নম্বরে লিখবেন হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান হলো ফেনোলোপ্রোটিন। এভাবে লিখেন সবগুলো। বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোস, এটা হচ্ছে বোর্ড পরীক্ষা, তোমরা এগুলো লিখে নিলে এখন পড়লে টেস্ট পেপারটা সলভ হয়ে যাচ্ছে। বার্ব এবং বার্বিউল যুক্ত নেমাটোসিস্ট হলো পেনিট্রেন্ট। চার নম্বরে লিখবে হিপনোটক্সিনের রাসায়নিক উপাদান ফেনল ও প্রোটিন। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আচ্ছা ঠিক আছে, দুই নম্বরটা লেখার দরকার নাই, এক নম্বরটা লিখো, দুই নাম্বারটা বড়, এত এত বড় কুইজ বলতে পারবেন না, শুধু দেখে রাখেন। হাইড্রার নিডোসাইট সব থেকে বেশি থাকে কোর্সিকায়, এটা লিখে নাও, আমরা পরেরটায় যাই। হাইড্রার সব থেকে বেশি নিডোসাইট থাকে কোর্সিকায়, ওটা লিখে তিন নাম্বারে আসো। আচ্ছা পাঁচ নাম্বারে লিখো পেনিট্রেন্ট নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে। পেনিট্রেন্ট নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে, লিখে নেন। ওই যে পাঁচ নম্বরে দেখো লেখা আছে, লিখো পেনিট্রেন্ট নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে। ওখানে কোশ্চেন করছে না কোন নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে, তুমি লিখবা পেনিট্রেন্ট নেমাটোসিস্টে হিপনোটক্সিন থাকে, পড়বা লিখবা লিখবা পড়বা। আচ্ছা পরেরটায় যাই, লিখো সিলেন্টেরনে, ছয় নাম্বার ওখানে লিখবা সিলেন্টেরনে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়। সিলেন্টেরনে হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংঘটিত হয়, লিখে নেন। আমি জিজ্ঞেস করব এই লেখানোর পরে যে বহিঃকোষীয় পরিপাক সংগঠিত হয় কোথায়, আপনারা দ্রুত বলবেন। সিলেন্টেরনে, আচ্ছা এরপরে আমরা সাত নাম্বার কোশ্চেনে যাই। আচ্ছা সাত নাম্বারটা তো মনে নিচে ছিল এখানে। আচ্ছা লিখেন সাত নাম্বার কোশ্চেন, দেখেন এখানে লিখবেন হাইড্রাতে যৌন এবং অযৌন দুভাবেই প্রজনন দেখা যায়। হাইড্রাতে যৌন এবং অযৌন প্রজনন দেখা যায়। আমি জিজ্ঞেস করব কোন জীবের যৌন এবং অযৌন প্রজনন দেখা যায়, আপনারা বলবেন হাইড্রা। কোন প্রাণীতে যৌন এবং অযৌন প্রজনন দেখা যায়, আপনারা লিখেন হাইড্রাতে যৌন এবং অযৌন প্রজনন দেখা যায়। হাইড্রাতে যৌন এবং অযৌন প্রজনন হইছে, পরেরটাই যাই। ওকে ভেরি গুড। হ্যাঁ আট নাম্বার লিখেন গ্লাইডিং হাইড্রার ধীর গতির চলন। গ্লাইডিং হাইড্রার ধীর গতির চলন,
গ্লাইডিং, হাইড্রার, ধীর গতির চলন। তারপরে লিখবেন, হ্যাঁ তারপরে লিখেন ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাই মুকুল তৈরি করতে করে, ইন্টারস্টিশিয়াল কোষ হাইড্রাই মুকুল তৈরি করে, অথবা লিখতে পারেন হাইড্রাই মুকুল তৈরি করে ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রাই মুকুল তৈরি করে ইন্টারস্টিশিয়াল কোষ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি দেখছি আমি দেখছি। আচ্ছা তারপরে 10 নম্বর লিখো, সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট হলো ভলভেন্ট। সর্বাপেক্ষা ক্ষুদ্র নেমাটোসিস্ট হচ্ছে ভলভেন্ট। তারপরে লিখো, সমারসল্টিং প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে, বা সমারসল্টিং হাইড্রার দ্রুত চলন পদ্ধতি। সমারসল্টিং হাইড্রার দ্রুত চলন পদ্ধতি। তারপরে লিখেন লুপিং, লুপিং পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। লুপিং পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। তারপরে লিখেন হাইড্রার বহিঃত্বকে 7 প্রকার কোষ থাকে। না আমি বলছি সেটা লিখেন, ওটা না স্ক্রিনে। হাইড্রার বহিঃত্বকে 7 ধরনের কোষ থাকে। হাইড্রার অন্ততকে 5 ধরনের কোষ থাকে। তারপরে লিখেন এই যে এটা লিখেন স্ট্রেপটোলিন গ্লুটিনেন্টের সুতা চাবুকের ন্যায় কাটা যুক্ত, এটা লিখেন। হ্যালো, নিচে দাঁড়ায় আছে আপনাকে দেখেন এয়ারটেল নাম্বার থেকে দুইবার ফোন। কোন ধরনের নেমাটোসিস্টের সুতা চাবুকের ন্যায় কাটা যুক্ত, লিখেন স্টেপটোলিন গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সুতা চাবুকের ন্যায় কাটা যুক্ত। সূত্রক না লিখে সুতা লিখেন, সূত্রক মনে থাকবে না। তারপরে লিখেন হাইড্রাই কিউটিকল সৃষ্টি হয় পেশি আবরণী কোষ নিঃসৃত রসে। হাইড্রার কিউটিকল সৃষ্টি হয় পেশি আবরণী কোষ নিঃসৃত রসে, হাইড্রাই কিউটিকল সৃষ্টি হয় পেশি আবরণী কোষের নিঃসৃত রসে। তারপরে লিখেন নিডোসাইট হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে থাকে না, নিডোসাইট কোষ হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে থাকে না। আচ্ছা এখানে দুইটা লিখে নেন, নিডোসাইট ও জনন কোষ, নিডোসাইট ও জনন কোষ হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে থাকে না, নিডোসাইট ও জনন কোষ হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে থাকে না। আমি জিজ্ঞেস করবো হাইড্রার গ্যাস্ট্রোডারমিসে কোন কোষ থাকে না, তাহলে সঠিক উত্তর হবে নিডোসাইট এবং জনন কোষ। তারপরে লিখেন ট্রেমলে হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন, ট্রেমলে হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতার কথা উল্লেখ করেন, ট্রেমলে হাইড্রার কোনটা স্যার, হাইড্রার একটা বলছিলেন না 13 নম্বর, একটা
আচ্ছা, হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট এবং জননকোষ থাকে না? হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে নিডোসাইট ও জননকোষ থাকে না। পরেরটা হচ্ছে ট্রেমলে হাইড্রার পুনরুৎপত্তির ক্ষমতার কথা আবিষ্কার করেন বা উল্লেখ করেন। তারপরে লিখেন তারপরেরটা হচ্ছে, আচ্ছা পরের পেজে যাই, লিখেন মেসোগ্লিয়া হাইড্রাই পাওয়া যায়। মেসোগ্লিয়া হাইড্রাই পাওয়া যায় যে 16 নাম্বারটা, মেসোগ্লিয়া পাওয়া যায় হাইড্রাতে। তারপরে লিখেন নিডোসাইট পাওয়া যায় হাইড্রাতে। তারপরে দেখেন যে একবার ব্যবহৃত নেমাটোসিস্ট দেহে পরিপাক হয়ে যায়। একবার ব্যবহৃত নেমাটোসিস্ট হাইড্রার দেহে পরিপাক হয়ে যায়। একবার ব্যবহৃত নেমাটোসিস্ট দেহে পরিপাক হয় হাইড্রার দেহে এটা পরিপাক হয়ে যায়। তারপরে লিখেন ভলভেন্টের সুতার অগ্রভাগ বন্ধ থাকে। ভলভেন্ট না, ভলভেন্ট নেমাটোসিস্টের সুতার অগ্রভাগ বন্ধ থাকে। ভলভেন্ট নেমাটোসিস্টের সুতার অগ্রভাগ বন্ধ থাকে। ভলভেন্ট নেমাটোসিস্টের সুতার অগ্রভাগ, হ্যাঁ বন্ধ, এই যে বন্ধ থাকে, ঘ নাম্বার 19-এর ঘ দেখো। ভলভেন্ট নেমাটোসিস্টের সুতার অগ্রভাগ বন্ধ থাকে। আচ্ছা এবার কয়টা হয়েছে লেখা মোট? 20টা, আর 5টা বলি এখানে নাই, আমি 5টা মুখে বলে লিখেন। লিখেন যে গ্রীষ্মকালে হাইড্রাই মুকুল তৈরি হয়। গ্রীষ্মকালে হাইড্রাই মুকুল তৈরি হয়। তারপরে লিখেন শীতকালে হাইড্রাই জননাঙ্গ তৈরি হয়। গ্রীষ্মকালে হাইড্রাই মুকুল সৃষ্টি হয় বা তৈরি হয়। গ্রীষ্মকালে হাইড্রার দেহে মুকুল তৈরি হয়, জননাঙ্গ তৈরি হয় শীতকালে। তারপরে লিখেন হাইড্রার আবিষ্কারক ক্যারোলাস লিনিয়াস। হাইড্রার আবিষ্কারক ক্যারোলাস লিনিয়াস, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে লিখেন, হ্যাঁ তারপরে লিখেন হিপনোটক্সিনে কি কি থাকে, লিখেন ওই যে উত্তর 1 এবং 3, লিখেন হিপনোটক্সিনে ফেনল এবং প্রোটিন থাকে। আচ্ছা লিখলে আর লেখার দরকার নাই। 21 নাম্বার লিখেন নিডোসাইট কোষ কোথায় থাকে না, এটা বলবো না। তাহলে নিডোসাইট কোষ থাকে না, লিখেন এন্ডোডার্মিস এবং পদতলে। এন্ডোডার্মিসে এবং পদতলে নিডোসাইট কোষ থাকে না। 21 নাম্বার লিখেন। আমি কিন্তু সব বোর্ড কোশ্চেন সলভ করাচ্ছি এখন। নিডোসাইট কোষ এন্ডোডার্মিস, হ্যাঁ ওই যে লিখো নিডোসাইট কোষ এন্ডোডার্মিসে এবং পদতলে থাকে না। এন্ডোডার্মিস মানে গ্যাস্ট্রোডার্মিস যেটা। তারপরে লিখেন হাইড্রার গ্রন্থি কোষ পাওয়া যায় বহিঃত্বকে এবং অন্ততকে। 22 নাম্বারটা, হাইড্রার গ্রন্থি কোষ পাওয়া যায় বহিঃত্বকে এবং অন্ততকে। আচ্ছা 23 নাম্বার লেখার দরকার নাই, শুধু জেনে রাখেন
হাইডার বহিঃত্বকের গ্রন্থিকোষ ভাসতে সাহায্য করে, খাদ্য গলাধঃকরণে সাহায্য করে, খাদ্য পরিপাকেও সাহায্য করে। অথবা লিখতে পারেন বহিঃত্বকের গ্রন্থিকোষ ভাসতে এবং খাদ্য গলাধঃকরণে সাহায্য করে। হাইডার বহিঃত্বকের গ্রন্থিকোষ 22 নম্বর হয়েছে অন্তঃত্বক এবং, হ্যাঁ হাইডার গ্রন্থিকোষ পাওয়া যায় বহিঃত্বক এবং অন্তঃত্বকে। আচ্ছা ঠিক আছে, 25টা হয়ে গেছে। আচ্ছা এখন আর লেখার দরকার নাই, এখন শুধু শিখে নেন, আমি সলভ করাই দিই, এটা দেখে নেন। হ্যাঁ এখন দেখেন উদ্দীপকের চলন প্রক্রিয়াটি ভূমিকা রাখে কে কে, দেখেন উপরে কোন ধরনের চলন দেখানো হয়েছে, 27 নম্বরটা দেখেন কোন ধরনের চলন এটি। ভেরি গুড, কে কে বললেন লুপিং? হ্যাঁ লুপিং বললেন কে কে? আচ্ছা যাত্রাবাড়ি থেকে লীনা, আর একজন কে? নীলিমা। সবাই কি যাত্রাবাড়ির? ওকে ভেরি গুড। আচ্ছা এখন দেখেন উক্ত চলন প্রক্রিয়াটি কি করে প্রাণীটি, উক্ত চলন প্রক্রিয়ায় প্রাণীটি লম্বা দূরত্ব অতিক্রম করে এবং দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, তাহলে লুপিং পদ্ধতির মাধ্যমে লম্বা দূরত্ব অতিক্রম করবে এবং প্রতিবারে দেহের যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আচ্ছা এখন দেখি এই যে এটা দেখো উদ্দীপকের এ চিহ্নিত যে কোষের নাম কি, উদ্দীপকের এ চিহ্নিত কোষের নাম কি বলেন, এখানে দেখানো লিখে দিয়েছে। হ্যাঁ ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষ। হ্যাঁ আচ্ছা এইবার এই কোশ্চেনটি যে বলতে পারবেন তাকে আমি যেদিন কলেজে সবাই আসবেন সেদিন চকলেট পাবেন, যে যে এই কোশ্চেনের উত্তর দিতে পারবেন যে ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষ হাইডার কি বহিঃত্বকে দেখা যায় না অন্তঃত্বকে? আচ্ছা অন্তঃত্বকে কোন কোষের মধ্যে এটা থাকে? আচ্ছা পেশী আবরণী কোষ, কে বললেন? সাদিয়া, যেদিন কলেজ আসবেন ওইদিন আমাকে মনে করাই দিবেন, আপনি একটা চকলেট পাবেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষ এটি পাওয়া যায় অন্তঃত্বকে এবং এই ফ্ল্যাজেলাযুক্ত পুষ্টিকোষ আমরা নাম থেকে বুঝতে পারছি তারা খাদ্য পরিপাকে সাহায্য করে। আচ্ছা এ এবং বি দেখেন উদ্দীপকের এ এবং বি অংশের কাজ কি? এক এবং দুই দেহ সংকোচন প্রসারণে অংশ নিবে, খাদ্য কণা গ্রহণ এবং পরিপাকে সাহায্য করে। পরেরটায় যাই। আচ্ছা 32 নম্বরে দেখেন এ চিহ্নিত অংশের নাম কি, কে বলবেন এটা? এ চিহ্নিত অংশের নাম কি? নিডোসিল। এটা কে কে বললেন, দুইজন বলছেন, কে বলেন? জান্নাতুল ফেরদৌস কোন ভবনের? আচ্ছা আখাউড়া থেকে যেদিন ঢাকাতে আসবা সেদিন আমার কাছে একটা চকলেট খেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা ভেরি গুড, এটি হচ্ছে নিডোসিল। আচ্ছা বি চিত্রের নাম কি লেখায় আছে? ল্যাসো। ঠিক আছে বি চিত্রের নাম হচ্ছে ল্যাসো। আচ্ছা এরপরে দেখেন চিত্রে এ চিহ্নিত অংশটির বৈশিষ্ট্য কি, দেখেন এ চিহ্নিত অংশ, এ চিহ্নিত অংশ কি কি কাজ করে দেখেন। প্রধান যান্ত্রিক উদ্দীপনা গ্রাহক, ট্রিগারের মতো কাজ করে, অপার কোলাম খুলতে সাহায্য করে। এখানে উত্তর তিনটাই এ বি সি, মানে 1 2 3। ঠিক আছে আচ্ছা 35 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করেন,
উদ্দীপকে কোন ধরনের নেমাটোসিস্ট? এটি হচ্ছে কি পেনিট্রেন্ট। আচ্ছা উদ্দীপকের চিত্রটির বৈশিষ্ট্য কি দেখি, বার্বিউল আছে, হ্যাঁ আছে, হিপনোটক্সিন ক্ষরণ করে এটিও ঠিক আছে, বার্ড প্রশস্ত, অর্থাৎ এটাও 1 2 3। ওকে আর আরেকটা কোশ্চেন আছে দেখি, এবার যে 33 নাম্বার, ও এখানে তো দাগাই দিছি আর অপশন নাই। আচ্ছা চিত্রে কোন ধরনের কোষ অনুপস্থিত, এটি হচ্ছে জনন কোষ। আর সব শেষের কোশ্চেনটা আমরা দেখে নিই, উদ্দীপকের কোষ স্তরের কাজ কি? 1 এবং 2, আঘাত হতে দেহকে রক্ষা করা, আর হচ্ছে কি দেহের ক্ষত স্থান পূরণ করা। এখন আমি তিন ভবনের তিনজনকে একই কোশ্চেন জিজ্ঞেস করব, এটা হচ্ছে এই এমসিকিউ এর মধ্যে না, এমসিকিউ এর বাহিরে আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করব। এখন প্রথমে আখাউড়া থেকে কে বলবেন, বলেন। মানে পড়া না, পড়ার, হ্যাঁ পড়ার বাহিরে একটা কোশ্চেন জিজ্ঞেস করব, এই কোশ্চেন আখাউড়া থেকে কে উত্তর দিতে চান? আচ্ছা ঠিক আছে, এখন আমরা যে এমসিকিউ গুলি আলোচনা করলাম, কোন টপিকটা ছিল যে টপিক থেকে অনেক বেশি এমসিকিউ আসছে? হ্যাঁ হাইড্রা তো আমরা পড়লাম, হাইড্রার একটা বিশেষ টপিক ছিল যে টপিক থেকে কিন্তু অনেকগুলি এমসিকিউ আসছে, সেই টপিকটার নাম কি? আচ্ছা নিডোসাইটের গঠন এবং কোষ। এবার হচ্ছে নারায়ণগঞ্জ থেকে একজন বলেন। কোন টপিকটা থেকে বেশি বেশি কোশ্চেন আসছে? নিডোসাইট। যাত্রাবাড়ি থেকে একজন বলেন। আচ্ছা তো নিডোসাইটটা কি আমাদের এমসিকিউ এর জন্য ভালো করে পড়তে হবে না পড়তে হবে না? হ্যাঁ, এবং কোষ, কোষ থেকেও কিন্তু অনেক বেশ কিছু কোশ্চেন আসছে, কোষ তারপরে চলন, তো নিডোসাইট থেকে কিন্তু বারবার কোশ্চেন আসছে, এবং যখন পড়ানো হয় ওই সময় কিন্তু বলাও হয়েছিল এগুলো থেকে কোশ্চেন আসবে। পরবর্তীতে দুইটা পরীক্ষা হয়েছে, সেই দুইটা কোশ্চেন এখনো অ্যাড করা হয়নি, সেখানেও কিন্তু এই নিডোসাইট থেকে কোশ্চেন আসছে। এই জন্য আমি আজকে যে পড়াইলাম এবং লেখাইলাম, লেখানোর উদ্দেশ্য ছিল এটাই। এখন যে 20টা বা 25টা কোশ্চেন আপনারা লিখছেন, সময় দিলাম 5 মিনিট, এই 5 মিনিটে প্রথম 20টা কোশ্চেন পড়ে ফেলবেন। এবং সবার আগে শুরু করব, যাত্রাবাড়ির প্রীতি আছেন, ID 18? প্রীতি, আচ্ছা সবাই পড়েন, আমি এখন বাজছে 8:43, 43-এ পড়া জিজ্ঞেস করব, সবাই রেডি হন, ঠিক আছে? মানে আমি কোশ্চেন বলার আগে উত্তর দিতে হবে, সেইভাবে পড়েন, মাত্র 20টা পড়বেন, 25টার মধ্যে 20টা পড়েন এখন, এবং এই আজকের লেকচারের মধ্যে উপরে পরীক্ষা হবে একটা, আমি লিংক কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। আর যার পড়া হয়ে যাবে সে আমাকে আগে থেকে বলতে পারেন, তাকে আমি আগে পড়া জিজ্ঞেস করব নিচ থেকে। ফুল হচ্ছে নারায়ণগঞ্জে, তাই না? জান্নাতুল আলিয়া ফুল। জি স্যার। হ্যাঁ আচ্ছা, ফুলের সাথে একজনের কম্পিটিশন দি, কুইজ টেস্ট, ফুলের সাথে কে অ্যাটেন্ড করবেন কুইজে? যাত্রাবাড়ি থেকে বলেন। কেউ নাই, আচ্ছা ঠিক আছে, একক ভাবেই হবে, সবাই পড়েন। আখাউড়া তাহেরা আছেন, তাহেরা আক্তার, হ্যাঁ পড়েন স্যার, হ্যাঁ আপনাকে জিজ্ঞেস করব। ঠিক আছে স্যার। হুম পড়ো।
যাদের পড়া হয়ে যাবে আমাকে আগে বলবা, আমি তাকে পড়া আগে জিজ্ঞেস করব। কি বিপাশার হয়ে গেছে পড়া? বিপাশার হাত দেখতে পাচ্ছি এখানে আমি, যে হাত দেখাচ্ছে এরকম। প্রীতি আছেন? আমি ঝটপট উত্তর শুনতে চাই, মানে কোনো সময় দেয়া যাবে না, দ্রুত কোশ্চেন দ্রুত উত্তর সেভাবে করবেন। আর 1 মিনিট সময় আছে। ঝর্ণা মিস শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিস হচ্ছে যে কলেজের বই কি পেয়েছেন? কোন বইটা স্যার? যে গাজী আজমল স্যারের বইগুলি কি পেয়েছেন আপনি? না, আমি বলছি ওই যে সৌজন্য সংখ্যা কি পেয়েছেন? আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে আইডিটা কি বলে অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিন, আমি গাজী আজমল স্যার কে বলে দিব, আপনাকে পাঠাই দিবে। হ্যাঁ, যে ঠিকানায় তারা বইটা পাঠাবে। ওকে স্যার, যে আপনাকে দিয়ে দেবো এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে স্যার ফোন দিয়েছিল, আজমল স্যার ফোন দিয়েছিল। হ্যাঁ, আপনার মেয়েরা তো ভালোই ক্লাস করে, ঠিক আছে, ওরা পরীক্ষাতেও ভালো করছে দেখছেন মনে হয়। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। জি মিস, আমি ক্লাস দেখছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনারা থাকলে কি হয় যে আপনাদের স্টুডেন্ট গুলি সবাই প্রেজেন্ট থাকে। ঠিক আছে স্যার, চেষ্টা করব। হ্যাঁ, আমিও ওদের মাঝে মাঝে ফোনে দু একজনের সাথে কথা বলি, যারা বলে যে অসুবিধা। আমি ওরা বুঝে যে আমাকে প্রেজেন্ট দেয় তো, আবার যারা অ্যাবসেন্ট থাকে তাদের সাথে আমি কানেক্ট হই, ফোন দিই, কি খবর, ক্লাস করছে না কেন, খোঁজ খবর রাখি। এই জন্য তো আপনাদের প্রেজেন্ট ভালো। আচ্ছা, আমার মনে হয় 1 মিনিট বেশি দিয়ে ফেলছি। আচ্ছা, শুরু করি পড়া। প্রথমে যাত্রাবাড়ি থেকে কে বলবা, কে বলতে চান? হ্যাঁ বলেন, আমি কোশ্চেন করি আপনি বলেন। হাইডার আবিষ্কারক কে? হ্যাঁ, আমি একে একে আসবো, মানে হাইডার আবিষ্কারক কে? রোশনি বলেন। হ্যাঁ বলেন, হাইডার আবিষ্কারক কে?
আচ্ছা আর কে বলবেন? ডিসকানেক্ট হয়ে গেছে মেবি ওইটা। স্যার আমি বলি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, হাইডার আবিষ্কারক বলো কে? এই সবাই একসাথে না, আমাকে আমি প্রথমে কে বলবেন, একজন নাম বলেন, ভবন ভিত্তিক বলেন। জান্নাতুল ফেরদৌস কোন ভবন? জান্নাতুল ফেরদৌস কোথাকার বলেন। আচ্ছা আপনার নাম ট্রেমলে। আচ্ছা জান্নাতুল ফেরদৌস বলবে এখন শুধু। আচ্ছা হাইডার নামকরণ করেন কে? আচ্ছা হাইডার বহির্তকে কয় ধরনের কোষ পাওয়া যায়? অন্ততকে হাইড্রায় কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? চার ধরনের। আচ্ছা এখন বলেন হাইড্রা কোন সময় মুকুল তৈরি হয়, মানে কোন ঋতুতে হাইড্রা দেহে মুকুল তৈরি হয়? গ্রীষ্মকালে। আচ্ছা মুকুল তৈরির মাধ্যমে বংশবিস্তার পদ্ধতি, এটি কি স্বাভাবিক প্রক্রিয়া না অস্বাভাবিক প্রক্রিয়া? স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা হাইডার বহির্তকে কোন কোষটি থাকে কিন্তু অন্তকোষে থাকে না? হ্যাঁ হ্যাঁ এরপরে তুমি বলবা। আচ্ছা নিডোসাইট এবং জনন কোষ একটু আগে বলা হয়েছিল। আচ্ছা এখন বলো রোশনি, হাইড্রার দেহে দেহের মানে দেহকে কয়টি অংশে ভাগ করা হয়েছে? হাইড্রার দেহকে কয়টি কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? আচ্ছা আর একজন কে বলবেন? হ্যাঁ কে বললেন আমাকে একটু কোশ্চেন করেন। আচ্ছা আমি বলছি কল কার আসছে, সে একটু মিউট হয়ে যান, তার জন্য রিং বাজছে একটা। আচ্ছা এখন বলেন হাইড্রা দেহটাকে কয়টি অঞ্চলে ভাগ করা যায়, এই কোশ্চেন করা হয়েছিল রোশনি। তিনটি। হাইড্রা কোষিকার সংখ্যা কত? ছয় থেকে দশটি। হ্যাঁ ছয় থেকে দশটি। আচ্ছা হাইড্রার সব থেকে দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি? লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কোন পদ্ধতি ব্যবহার করে? লুপিং। আচ্ছা হাইড্রার সব থেকে ধীর গতির চলন কোনটি? গ্লাইডিং। আচ্ছা সমারসল্টিং চলনে কয়টি লুপ তৈরি হয়? দুইটি। হ্যাঁ দুইটি। তাহলে এই বিষয়গুলি জানতে হবে। আচ্ছা এরপর যদি বলা হয় যে হাইড্রার যে পুষ্টিকোষ, পুষ্টিকোষ কয় ধরনের? হাইড্রার পুষ্টিকোষ হচ্ছে দুই ধরনের, আমরা গতদিন বলেছিলাম। একটি হচ্ছে কি ফ্ল্যাজেলা যুক্ত পুষ্টিকোষ, আর আরেকটি হচ্ছে কি ক্ষণপথ যুক্ত পুষ্টিকোষ। ঠিক আছে তো এখন বলেন যে হিপনোটক্সিন কি কোন উপাদান দ্বারা গঠিত? যে পারেন সে বলেন, অসুবিধা নাই। ফেনোলোপ্রোটিন। পরীক্ষা যদি আসে আমিষ ও ফেনল, এটা কি ভুল হবে না ঠিক হবে? আচ্ছা ঠিক হবে। হ্যাঁ আচ্ছা এখন বলেন যে এই যে কি বলে স্নায়ু কোষ কোথায় অবস্থান করে, বহির্তকে অন্ততকে নাকি মেসোগ্লিয়ায়? না মেসোগ্লিয়ায়। মেসোগ্লিয়ায়। আচ্ছা হাইড্রার দেহের, হ্যাঁ হাইড্রার দেহের কোন একটা ছোট্ট অংশ আছে যেটি ট্রিগারের মতো কাজ করে, তার নাম কি? নিডোসিল। কে বলছেন? ভেরি গুড। আচ্ছা ভেরি গুড, ডিসকানেক্ট এইভাবে পড়াইনি পড়াইনি।
পুরো ক্লাসটাই রেকর্ড।